লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের 70 জনেরও বেশি সেনা হত্যার দাবি করছে। 23 অক্টোবর হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র অপারেশনস রুম থেকে এই দাবি জানানো হয়। তবে কোন তারিখে বা কি পরিস্থিতিতে এসব সেনা নিহত হয়েছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এর আগে গত সপ্তাহে 55 জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন 70-এ পৌঁছেছে। হিজবুল্লাহর দাবি নিয়ে ইসরায়েলি প্রতিক্রিয়া উল্লেখযোগ্য। ইসরায়েলের সামরিক সূত্র মতে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে প্রায় 20 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের 30টিরও বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন ও ইসরায়েল সীমান্তে এই সংঘর্ষ এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চলমান রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনে গত বছরের 7 অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে। এই সংঘর্ষে লেবাননের সীমান্ত অঞ্চলে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। অক্টোবরের শুরুতে ইসরায়েল সেখানে স্থল অভিযান চালানোর ঘোষণা দেয়। হিজবুল্লাহ তাদের প্রতিক্রিয়ায় একের পর এক কঠোর জবাব দিচ্ছে। সর্বশেষ ঘটনায় গত শনিবার ইসরায়েলের সিজারিয়া এলাকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা বাসভবনে ছিলেন না। বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বাড়ছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায় সংঘর্ষের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট শান্তি আলোচনা শুরু হয়নি। কবির চৌধুরী, জয় মাই টিভি।